আজকে যে অফারটা শেয়ার করবো কেউ মিস করবেন না, খুবই ভালো প্রজেক্ট। এখান থেকে আপনি $100 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। তো অফারটা খুবই ভালো, এখানে বড় বড় প্রজেক্ট তাদেরকে কিন্তু ফলো করে রাখছে এই প্রজেক্টটাকে। তো এখানে আপনি এক্সপি পয়েন্ট আর্নিং করতে পারবেন, যেটা প্রত্যেকটা এক্সপি পয়েন্টের বিপরীত আপনি কনভার্ট করতে পারবেন এই মাসের ভিতরেই, দেখতে পাচ্ছেন পিআর টোকেন, ঠিক আছে। তো এখানে এক্সপি আপনি ইনকাম করবেন সেটা কিন্তু কনভার্ট করা যাবে, 1 XP সমান 1 PIA টোকেন, ঠিক আছে। অফারটা খুবই ভালো, স্ট্রং একটা প্রজেক্ট, কেউ মিস করবেন না, দ্রুত দ্রুত জয়েন করবেন। আমি কিন্তু অফারটা এমনিতে দেরিতে শেয়ার করতেছি ভাই, যদি আপনি মিস করেন তাহলে কিন্তু অফারটা আপনি পরে আফসোস করবেন, পরে কিন্তু জয়েন করতে পারবেন না, ওকে। তো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রামে সব ধরনের আপডেট এয়ারড্রপ আমি কিন্তু শেয়ার করে থাকি। আর আজকের অফারের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনি সরাসরি কী করবেন, যদি লিঙ্কটা দেখতে পাচ্ছেন জয়েনিং লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন। সুন্দর, আসলে অফারটা কেউ হেয় তুচ্ছ মনে করবেন না, খুবই সিরিয়াসলি আমি বলতেছি, খুবই একদম ভালো একটা প্রজেক্ট, এখান থেকে আপনি ভালো একটা ইনকাম হবে, ঠিক আছে ভাই। এয়ারড্রপে যে আপনি আজকেই জয়েন করলেন আজকে যে পেমেন্টটা পাবেন তা কিন্তু না, ঠিক আছে। যারা এয়ারড্রপ বোঝে তারা অবশ্যই জয়েন করবে, আর যারা বোঝে না ভিডিও দেখে তারাও কাজ করেন, আপনি এর ফলটা কিছুদিন পরে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনি কী করবেন, এখানে কানের নামে একটা বাটন দেখতে পাবেন, আমি কানের বাটনে ক্লিক করবেন, মানে ওই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনি জাস্ট এখানে একটা ওয়েবসাইট ওপেন হবে, তো এখানে আপনি জাস্ট কানের ওয়ালেটে ক্লিক করবেন, তারপর আপনার সঙ্গে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে কী করবেন, এই যে ডিসকোড দেখতে পাচ্ছেন, জাস্ট এই ডিসকোড দিয়ে আপনাকে জয়েন করতে হবে বা লগ ইন করতে হবে, জাস্ট আপনি ডিসকোড বাটনে ক্লিক করবেন, তারপর আপনার ব্রাউজারে জাস্ট এখানে অথরাইজ আসবে, যদি না আসে তাহলে আপনি কী করবেন, আপনার এখানে ডিসকোডের ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, তাহলে আপনাকে লগ ইন হয়ে যাবে, তারপর আপনি অথরাইজ করে দিবেন। অথরাইজ করে তারপর আপনার সঙ্গে ইন্টারফেস চলে আসবে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন বা আপনি অল স্কিপ করে দিতে পারেন। তারপর ইন্টারফেসে আপনাকে এখানে একটা নাম দিতে বলবে, বন্ধুরা আপনার ডিসকোডের ইউজার নেমটাই থাকবে, চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। আর এখানে একটা ফটো চাইবে, ফটোটা আপনি আপলোড করে দেবেন, ফটোটা অবশ্যই এখানে 500 KB নিচে হতে হবে, 500 KB উপরে হলে ফটো আপলোড হবে না, আপনি চাইলে ফটোটা আপনি স্ক্রিনশট সহকারে আপনার ফটো আপলোড করে দিতে পারেন। তো এরপরে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট, কানেক্ট একটা অপশন চলে আসবে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস আসার পরে আপনার এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন, এখানে ওয়ালেট কানেক্ট, তারপর আপনাদের ওয়ালেটে আপনার ফোনে যতগুলো ওয়ালেট আছে সবগুলো ওয়ালেট শো করবে, আপনি চাইলে আপনার ট্রাস ওয়ালেটে যে ওয়ালেটটা কানেক্ট করতে চান সেই ওয়ালেটটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন, ওই স্মার্ট চেইনটা সিলেক্ট করে আপনি জাস্ট এখানে অথরাইজ করে নেবেন, ঠিক আছে। কয়েকবার করবেন, দেখবেন অথরাইজ হয়ে গেছে, তারপর দেখবেন যে আপনাদের সামনে এখানে অসম চলে আসছে, ঠিক আছে, আর ইউ অল স্টেপ, ঠিক আছে, আপনাদের সব কিছু ক্লোজ হয়ে গেছে, মানে সব কিছু সেট আপ হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে বা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি জাস্ট এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। সো বন্ধু, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি কানেক্ট নামে একটা অপশন পাবেন, আপনি জাস্ট ডেলি কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন, তারপর এখানে ক্লাইম বাটনে ক্লিক করবেন, আপনি এখান থেকে 5 XP পাবেন, ঠিক আছে। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে, তারপর স্টেপগুলো আপনি কীভাবে পূরণ করবেন, প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ফলো বাটন পাবেন, আপনি জাস্ট এখানে ফলো বাটন জাস্ট এখানে নিচে দেখতে পাবেন, যে এখানে আপনি ডেলি এখানে প্রতিদিন আপনি ডেলি একটা করে কানেক্ট এখানে ক্লিক করবেন, প্রতিদিন আসবেন 12 ঘন্টা পর আপনি আসে এসে এখানে ডেলি কানেক্ট করবেন, তাহলে আপনি এখান থেকে 5 XP টোকেন পাবেন, ঠিক আছে, মানে পয়েন্ট পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফলো বাটন ক্লিক করে দেবেন, তাদের আইডিটা ফলো করে দেবেন, সরাসরি আপনাকে টুইটারে নিয়ে যাবে। তো টুইটারে আসার পরে এইখানে আপনাকে তাদের আইডিটা ফলো করে দিতে হবে, ফলো করলে আপনি জাস্ট এখান থেকে তাদের এসপি পয়েন্ট আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো অফারটা খুবই ভালো, বারবার বলতেছি কেউ মিস করিয়েন না, পরে মিস করলে কিন্তু আফসোস করবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লাইম, তো এখানে ক্লাইম বাটনে ক্লিক করবেন, আর অবশ্যই এখানে আপনাকে টুইটারটা প্রথমে এখানে অথরাইজ করে নিতে হবে বা কানেক্ট করে নিতে হবে। তো আপনি টুইটারটা এখানে কানেক্ট করবেন, তো আমি টুইটারটা এখানে কানেক্ট করেছি, এই জন্য ডাইরেক্ট ফলো অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনার কিন্তু অথরাইজ অপশন চলে আসবে বা আপনি কানেক্ট অপশন চলে আসবে। তো জাস্ট এখানে ক্লাইম বাটনে ক্লিক করলাম, আমরা কিন্তু এখানে 10 XP পয়েন্ট কিন্তু এখানে ক্লাইম হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু 10 XP পয়েন্ট এখানে ক্লাইম হয়ে গেছে। তো এই যে উপরে 3 লাইনে ক্লিক করে দিলে আপনার এসপি পয়েন্ট লেভেল এখানে দেখতে পাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এসপি পয়েন্ট এখানে লেভেল 20টা আমার এসপি হয়েছে, তো আমার এখানে 100টা হলে আমি কিন্তু এক লেভেল থেকে দ্বিতীয় লেভেলে যাইতে পারবো, ওকে। তো এইভাবে আপনি জাস্ট এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে রিটুইট করে একটা টাস্ক আছে কন্টেন্ট, জাস্ট আপনি এখানে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইক রিটুইট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তাদের সরাসরি আপনাকে এখানে লাইক রিটুইট অপশন আসবে, তারপর এখানে ক্লাইম বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে সরাসরি লাইক পোস্টে ক্লিক করে দেবেন, সরাসরি যেই পোস্টে নিয়ে যাবে সেই পোস্টে আপনি এখানে লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং রিটুইট করে দিবেন। সো বন্ধু দেখতে পাচ্ছেন আমি এখানে লাইক রিটুইট কমেন্ট করে দিলাম, এরপর জাস্ট ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দিব। তো ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এসপি পয়েন্টটা কিন্তু এখানে ক্লাইম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 5 XP পয়েন্ট পাবো। এখানে কিন্তু কনফার্মেশন লেখাটা চলে আসবে, ক্লাইম সাকসেসফুলি লেখা চলে আসবে, দেখতে পাচ্ছেন যে ক্লাইম সাকসেস হয়ে গেছে, এটা আমাদের কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন নিচে দেখতে পাচ্ছেন, সো বন্ধু এরপর দেখতে পাচ্ছেন যে এখানে এই শেষের এই টাস্কটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে দ্য মার্গের নাকি মার্গ, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন,
এখানে কীভাবে কাজটা কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট আপনাকে একটা স্ক্রিনশট কিন্তু আপলোড করে দিতে হবে তাদের ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে বলতেছে যে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট, প্রথমে আপনাকে একটা তাদের ওই ওয়েবসাইটের মধ্যে যাইতে হবে। তো এই সাইটটার মধ্যে আপনি চেপে ধরবেন, চেপে ধরলে আপনি জাস্ট এটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনি জাস্ট সাইটটার মধ্যে আপনি লগ ইন করবেন, সাইন আপ করবেন। সো বন্ধুরা এরকম আসবে সাইটটার মধ্যে, আসার পর দেখতে পাচ্ছেন ইনি স্টার্ট কালেক্টিং, জাস্ট স্টার্ট কালেক্টিং বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম একটা দিবেন, তারপরে একটা নাম দিবেন সম্পূর্ণ ছোটো হাতে ইংরেজিতে দিবেন, তারপর আপনার ইমেলটা দিবেন, তার পাসওয়ার্ড দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, টিক চিহ্ন দিয়ে এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার ইমেলে চলে যাবে কিন্তু একটা কনফার্মেশন লিঙ্ক বা ভেরিফাই লিঙ্ক, জাস্ট এই দেখতে পাচ্ছেন এই জাস্ট তাদের ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন যে পাইনিটি, জাস্ট তাই পাইনিটি ওয়েবসাইট থেকে তাদের ইমেলটা আসবে। জাস্ট এখানে কনফার্ম ইমেলে ক্লিক করে আপনি জাস্ট ইমেলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তো ইমেলটা ভেরিফাই করে নেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাকে কী করতে হবে, তাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং ডিসকর্ডটা লগ ইন করতে হবে বা ডিসকর্ডটা কানেক্ট করতে হবে। ওকে, তো এই আমার কানেক্ট করার আগে আমরা কী করবো, তাদের এই যেখানে দেখতে পাচ্ছেন যে ডিসকর্ড কানেক্ট করার অপশনটা দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার মধ্যে আপনি চেপে ধরবেন, চেপে ধরলে লিঙ্কটি এখানে ওপেন হয়ে যাবে বা সেটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন, তারপর দেখবেন যে আপনার ব্রাউজারে কিন্তু সেই লিঙ্কটা কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, সেই নামটা শো করতেছে ইউজার নেম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন, মানে কানেক্ট লিঙ্কটেড স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপর লিঙ্ক মাই ডিসকর্ডের বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে ডিসকর্ডটা আপনাকে কানেক্ট করতে হবে, তারপর ডিসকর্ড আপনার ব্রাউজারে লগ ইন করবেন। যদি লগ ইন না থাকে তো আপনারা প্রথমে তো লগ ইন করে নিয়েছেন, জাস্ট এখানে লগ ইন থাকবে, তো অটোমেটিক জাস্ট অথরাইজ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ডিসকর্ডটাই মানে তাদের ওয়েবসাইটের সাথে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, দেখতে পাচ্ছেন যে আমি এখানে স্ক্রিনশট নেবেন, এই যে আপনার এখানে এই যে এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন। তাদের ওয়েবসাইটে যখন আপনি ডিসকর্ডটা কানেক্ট করবেন, তো কানেক্ট করার আগে অবশ্যই তাদের ডিসকর্ডে আপনি জয়েন করবেন, ঠিক আছে। এই যে আমি ডিসকর্ডের লিঙ্কটা কিন্তু টেলিগ্রাম পোস্টে দিয়েছি খুব সুবিধার জন্যে, বা আপনি খুব সহজে জয়েন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিসকর্ড বাটনে ক্লিক করে দিবেন, এই ডিসকর্ড লিঙ্কটার মধ্যে ক্লিক করুন, তাদের সরাসরি সার্ভার বা গ্রুপে নিয়ে যাবে। এখানে আপনি জাস্ট তাদের ডিসকর্ডে জয়েন করবেন, জয়েন করার পরে জাস্ট এখানে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার এখানে ক্লিক থাকবে, এখানে ক্লিক থাকলে আপনি উপরে প্রথমে এখানে ভেরিফাই করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন অ্যান্ড রল, জাস্ট এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার একটা লেখা আসবে, এখানে টিক চিহ্ন দিয়ে এটা কনফার্ম দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইমোজির মধ্যে আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে পরবর্তী এই অপশনগুলো চলে আসবে এবং আপনার ডিসকর্ডে কিন্তু জয়েন করা হয়ে যাবে। তারপরে এই ওয়েবসাইটের মধ্যে আপনার কিন্তু খুব সহজে আপনার ডিসকর্ডটা কানেক্ট হয়ে যাবে। তো এই জায়গায় আমি একটা স্ক্রিনশট নিলাম, দেখতে পাচ্ছি আমার ডিসকর্ডটা এখানে কানেক্ট হয়েছে, সে ইউজার নেম শো করতেছে এবং আমার ইমেল। তো এই জায়গায় আপনি যদি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর আপনি কী করবেন, তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। ওকে, তো ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি আমি। তো ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে স্ক্রিনশটটা আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা এখানে আপনি জাস্ট এখানে আপলোড করে দেবেন, এই যে আমি স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পরে এখানে আপনাকে এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে বা এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী টাস্কগুলো আপনি করতে পারবেন, সেটা আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর উইল বি রিসিভ, তারা কিন্তু রিসিভ করে দেখেছে। তার পরবর্তী স্টেপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনলক আছে। তো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এগুলো কীভাবে কী করবেন। তো আপনি প্রতিদিন এখানে ডেলি চেকিং করে আপনি কিন্তু এখানে কাজগুলো প্রতিদিন 5 টাকা করে এসপি টোকেন ইনকাম করেন। এই মাসে ভাই, এটা আগস্ট মাস চলতেছে, আগস্ট মাসের মধ্যেই এই টোকেনটা আপনি পয়েন্টটা কনভার্ট করে আপনি এক্সপি পয়েন্টে কনভার্ট করতে পারবেন। খুবই ভালো একটা স্ট্রং প্রজেক্ট ভাই, মিস করলে আপনি কিন্তু পরে অ্যাক্সেস করবেন, পরে কিন্তু পোস্টালে আর পাবেন না, তখন বললি না যে ভাই অফার কি এখনও আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পয়েন্টটা এখনও পাইনি, এই পয়েন্টটা 10 পয়েন্ট পাবো এখানে রিভিউ ইন রিভিউ, তারা রিভিউ করে জাস্ট পয়েন্টটা দিয়ে দিবে। ওকে, তো পরবর্তী এই স্টেপগুলো কীভাবে কমপ্লিট করবেন এগুলো সব আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো বা টেলিগ্রাম আপনাকে বলে দিব। তো অবশ্যই অফারটাতে জয়েন করবেন, কেউ মিস করবেন না, ভালো একটা অফার ভাই। যদি মিস করেন বারবার বলতেছি, পরে আপনি কিন্তু অ্যাক্সেস করবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রামে আমি সব ধরনের এয়ারড্রপ আপডেট অফার শেয়ার করে থাকি। অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন।